হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি তপন, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা অনেকেই হয়তো ভাবছো একটা ভালো ক্যামেরা কিনবে, কিন্তু বুঝে উঠতে পারছো না কোন ক্যামেরাটা তোমাদের পক্ষে বেস্ট হবে। তাই আমি চলে এসেছি আজ তোমাদেরকে সাজেস্ট করতে একটা অ্যামেজিং মিররলেস ফুল ফ্রেম ক্যামেরা। এই হলো সেই ক্যামেরা, নিকন Z6 মিররলেস ফুল ফ্রেম ক্যামেরা। এটা বেস্ট এই কারণেই, এটা দিয়ে ফটোশ্যুট এবং ভিডিওগ্রাফি দুটোই অসাধারণ হয় এবং এর সাথে করা যায় স্লো মোশন ভিডিওস। তাহলে চলো আনবক্সিং করি। তার আগে তোমরা সবাই জানো আমার চ্যানেলে নতুন এসে থাকলে কি করতে হবে। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে অল করে দিতে হবে, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আর হ্যাঁ, কেউ ভিডিওটা পজ বা স্কিপ করবে না, না হলে কোনো ইম্পর্টেন্ট পার্ট তোমরা মিস করতে পারো। তাহলে চলো দেখে নিই সেই ক্যামেরাটা। প্রথমে বডিটা বার করি। এটা হলো ক্যামেরার ওয়ারেন্টি কার্ড, 2 বছরের ওয়ারেন্টি আছে। এটা হলো বিল, এটা হলো ক্যামেরার ফিতে, এটা হলো ম্যানুয়াল, এই হচ্ছে Z6 এর বডি। লাইট ওয়েট এবং গ্রিপের জন্য অসাধারণ। এই হচ্ছে লেন্স, 24-70 mm লেন্স। এই হচ্ছে লেন্স ওয়ালেট পাউচ। এই হচ্ছে এই হচ্ছে 24-70 mm কিট লেন্স। এই হচ্ছে FTZ মাউন্ট। আচ্ছা, এর ভিতরে এটা হচ্ছে হুড, লেন্সের হুডটা দিয়েছে। এই হচ্ছে মাউন্ট, এদিকে জি মাউন্ট, এদিকে এফ মাউন্ট। এটা হচ্ছে জি মাউন্ট থেকে এফ মাউন্টে কনভার্টারের কাজ করে। এটা নিকনের অন্যান্য DSLR ক্যামেরার যে কোনো লেন্স এই মাউন্টের দ্বারা অ্যাটাচ করে ছবি তোলা যায়। এই হচ্ছে ব্যাটারি, নিকন লিথিয়াম 7.0 ভোল্ট, 1900 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আরেকটা নিউজ তোমাদের দিয়ে রাখি, যে শপ থেকে আমি ক্যামেরাটি পারচেস করেছিলাম সেখানে একটা ফ্রন্ট রেজিস্টারের জন্য আমাকে একটা এক্সট্রা ব্যাটারি কুরিয়ারের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে। এটা হলো USB কর্ড, এটা হলো ফিল্টার, এটা টমের সাথে দিয়েছে। এই হলো লেন্স ফিল্টার, এটা হচ্ছে কার্ড, সনি কোম্পানির XQD কার্ড। সবটা তোমাদের খুলে দেখাই। এই হলো সেই কার্ড, এটা সনি কোম্পানির 64 GB কার্ড এটা আমায় দিয়েছে। কার্ডটা খুলি, কার্ডটা দেখতেই পাচ্ছ, কার্ডটা কতটা হাই স্পিড কার্ড,
এটা পার সেকেন্ডে রিড করে 440 MB এবং রাইড করে 400 MB। এই কার্ডটি অন্যান্য কার্ডের থেকে আলাদা, কারণ এই কার্ডের ডেটা ডিলিট হয়ে গেলে বা এই কার্ডটা ডিস্ট্রয় হয়ে গেলে এই কার্ডের সমস্ত ডেটা রিকভারি করা যায়। তাহলে চলো ক্যামেরাটা সেট করে দেখাই। এই পয়েন্টের সাথে লেন্সের আর বডির এই পয়েন্টের সাথে যাওয়ার মতো দেখে সাথে করে লেন্সটি ঘুরিয়ে দিলে সেট হয়ে যাবে। এরপর ব্যাটারিটা লাগাই। তাহলে ফ্রেন্ডস, দেখলে তো একটা অ্যামেজিং ক্যামেরা। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এর ফিচার সম্বন্ধে বলবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। বাই ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।